ফাইনালি ইউটিউব থেকে ডিসলাইক বাটন উঠে যাচ্ছে এত বছর পর এসে এবং ঘোষণাটা হচ্ছে আসলো গত সপ্তাহে সপ্তাহখানেক আগে ইউটিউবের পক্ষ থেকে ঘোষণা আসছে সো ইটস লাইক হিয়ারসে না লাইক কোনো রিপোর্টিং সাংবাদিকদের ইন্টারনাল ইনসাইডার নিউজ এমন না ইউটিউবেটা অ্যানাউন্স করছে আমি কিন্তু জিনিসটা বেশ অনেকদিন ধরে দেখতেছি আমি জানি না আপনারা দেখছেন কি না কখনও কিছু ভিডিওতে দেখি যে ডিসলাইক কাউন্ট দেখায় না ডিসলাইক বাটনটা আছে ডিসলাইক বাটনটা থাকবে সেখানে ইউ গাইস ক্যান স্টিল ডিসলাইক ভিডিওস কিন্তু কী পরিমাণ ডিসলাইক দেওয়া হলো সেটা পাবলিকের জন্য উন্মুক্ত না সো যেহেতু মানুষ ডিসলাইক দিতে পারবে একটা ভিডিওতে সুতরাং সেই কাউন্টও থাকবে যে ক্রিয়েটর যার ভিডিও সে হচ্ছে অ্যানালিটিক্স সেকশানে গিয়ে দেখতে পারবে কি পরিমাণ মানুষ ডিসলাইক দিল কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল থাকবে না সাধারণ মানুষ জানতে পারবে না একটা ভিডিওতে কী পরিমাণ ডিসলাইক এই জিনিসটা সত্যি কথা বলতে ডিড নট কাম এস এ সারপ্রাইজ টু মি ফেসবুক বাথখানে একটা আলাপ উঠতেছিল যে ফেসবুক ডিসলাইক বাথরুম চালু করবে ফেসবুক একটা কনসিডারেশনে এনেছিলো বা একটা আলোচনা চলতেছিল বেশ কয়েক বছর আগে তো তখন আমি বেশ কয়েকবার আর্গিউ করছি ফেসবুকে পোস্টে যে ফেসবুক এটা চালু করবে না ইন দ্য এন্ড সো সেটা তো ফেসবুক চালু করেই নাই বরং ইউটিউব যে ডিসলাইক বাটন ছিল সেটা সরাই নিল আমি যে যেই জায়গা থেকে আসছিলাম বা যেই জায়গা থেকে কমেন্টটা করছিলাম সেটা ব্যাখ্যা করি এবং আমি বিশ্বাস করি যে সে একই জায়গা থেকেই ইউটিউবে তাদের ডিসলাইক বাটনটা তুলে নিছে তারা কিন্তু চায় তাদের প্ল্যাটফর্মে আরও বেশি লোক আসুক আরও এঙ্গেজমেন্ট পারুক রাইট সো ডিসলাইক বাটনটা কিন্তু সেটার জন্য খুব একটা কন্ডুসিভ না তাদের প্ল্যাটফর্মে তারা রেশারেশি যদি সৃষ্টি হয় সেখানে সেখানে নেগেটিভ কথাবার্তা যদি তৈরি হয় সেইখানে হচ্ছে মানুষ হচ্ছে বেটার ফিল করবে না মানুষ এঙ্গেজড কম হবে এঙ্গেজমেন্ট কমে যেতে পারে সো তারা হচ্ছে পজিটিভিটি পজিটিভ এঙ্গেজমেন্ট এগুলাকে তারা হচ্ছে প্রমোট করবে এটা সো সেইটা হচ্ছে এক নাম্বার ওয়ান আমার হচ্ছে এই কমেন্টের বা এই স্পেকুলেশানের জায়গা ছিল স্পেকুলেশান আমি বলবো প্রিসামশন আমার সেই প্রিসামশানের জায়গা ছিল সেটা যে এই কারণে ফেসবুক ইন্ট্রোডিউস করবে না আর সেকেন্ড যে কারণটা আমি অনেকটা নিশ্চিত হয়ে গেছি সেটা হচ্ছে যে রিসেন্ট পাস্টে যেটা আমি অনেকগুলো পর্বে আলাপ করে আপনাদের সামনে উপস্থাপন করছি ফিউচার টেক ইন্ডাস্ট্রিগুলার বা সোশ্যাল মিডিয়ার বা ফেসবুকের স্পেশালি ফেসবুকের কারণে সারা পৃথিবীতে রায়ট হচ্ছে অনেক রায়টের পেছনে এক্সক্লুসিভলি এবং স্পেসিফিকলি ফেসবুককে দায়ী করা হয় এবং এটা পিনাকোলে পৌঁছেছে ছয়ই জানুয়ারি আমেরিকাতে যখন ক্যাপিটাল হিলে হইতেছে রায়টটা হইল সো বাইরে হয়ে বেড়াচ্ছে আমেরিকানদের মাথা না ঘামাইলো চলছে যখন খোদ আমেরিকাতে হয়ে বসছে এখন আর এটা আর ফেসবুক তো আমেরিকান কোম্পানি তাদেরকে ব্যবসা করতে হলে আমেরিকান ল মেনে ব্যবসা করতে হবে সো এখন আর জবাবদিহি না করে উপায় নাই এই এইগুলো এনে বিস্তারিত এই টপিক আলোচনা দিতে আমি এই কথাগুলো কিছুটা টাচ করছি সো এখন আর রিপিট করতে চাচ্ছি না যে অন্যান্য দেশে অপারেট করার সময় ফেসবুক কিন্তু সেই দেশের সরকারগুলো ফেসবুককে ধরতে পারে না কারণ ফেসবুক একটা আমেরিকান বেসড কোম্পানি কিন্তু আমেরিকাতে ফেসবুক আমেরিকান সরকারকে পাত্তা না দিয়ে পারবে না রাইট সো ক্যাপিটাল রায়টা হওয়ার পর সব কিছু মিলায় এবং রিসেন্টলি একটা হচ্ছে যে লিক হইলো যেটা বা ফেসবুকের যে এখন কর্মচারী হচ্ছে লিক করলো কিছু তথ্য সে কিছু ডকুমেন্টস এনে এখানে লিকের একটা ইন্টারেস্টিং জায়গা আছে এটা টচ করে ফেলি প্রাসঙ্গিকভাবে মানে এলা করা হয়তো হবে কি না এখানে লিকের কিন্তু একটা টেকনিক্যালিটি আছে একটা টেকনিক্যাল বোঝার জায়গা আছে সেটা হচ্ছে যে লিক আপনি করাটা লিগাল কিনা কারণ হচ্ছে কি বলে এই যে ধরেন জুলিয়ান আসান এদেরকে তো আমেরিকান সরকার তারা করে বেড়াচ্ছে ওরা তো লিকই করছে তো ওরা লিক করলে সরকার তারা করতেছে তাহলে ফেসবুকের এটা যে লিক করলো এই মহিলা আমি কি না নাম ধ মনে নাই আম তাকে কেন হচ্ছে ধরা হচ্ছে না যা একটা আসলে ভিন্ন লম্বা আলোচনার দিকে চলে যাব কারণ উইকিলিক্সের যে লিক করে চেলসি ম্যানিং যে মহিলার লিক করে উইকিলিক্সের কাছে জিনিসপত্র দিয়েছিলো ইন্টারনাল সি সে চেলসি ম্যানিংয়ের হচ্ছে জেল টেল হইছে এবং সে ছাড়াও পাইছে সো লিক কে করতে পারবে কে পারবে না কখন পারবে যেমন যে লিক করে সে হচ্ছে অপরাধী যে পাবলিশ করে সে অপরাধী না ব্যাপারটা এরকম রাইট যেমন পত্রিকাগুলো যখন বলে যে আমরা ইনসাইডের তথ্য পাইছি বলে একটা রিপোর্ট ছাপে তো পত্রিকা তো এটা ছাপতেছে পত্রিকার তো কিছু হচ্ছে না কারণ পত্রিকা এখানে কোনো অন্যায় কাজ করে নাই অন্যায় কাজ অন্যায় কাজ করছে যে গোপন তথ্যেও লিক করে দিছে সো জায়গা ওটা অন্য আলাপ লম্বা আলাপ কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ফেসবুকের যেই মহিলা ফেসবুকের ইন্টারনাল ডকুমেন্টসগুলো হচ্ছে লিক করছে সে লিক করার ক্ষেত্রে একটা নিয়ম আছে আইনি যে আপনি ইন্টারনাল ডকুমেন্টস পাবলিকলি অ্যাভেলেবল করতে পারবেন না সেটা বেআইনি সেটা করলে আপনাকেই প্রসিকিউট করা হবে সেইখানে আমেরিকার একটা কি ফেডারাল কি একটা প্রতিষ্ঠান আছে নামটা ভুলে গেছি বা কমার্স ভাই কি নাম জানি এটার লাইক আই জন্য একটা ফেডারেল একটা প্রতিষ্ঠান আছে আপনি কাগজপত্র লিক করে সরাসরি তাদের কাছে দিলে সেটা আইনি কিন্তু বাইরের মানুষের সাথে শেয়ার করলে সেটা বেআইনি সো ওই মহিলা সেটা করছে সেটা কাগজপত্র লিক করে এনে সে হচ্ছে ওই তাদের কাছে দিয়ে দিছে যারা রেসপেক্টিভ অথরিটি এবং পরবর্তীতে তাদের মাধ্যমে একটা জানাজানি হয়েছে আর কি সো সেইভাবে কাজ হয়েছে নাও যে জিনিসটা বলতেছে যে মহিলা যে জিনিসটা লিক করছে যে ফেসবুকের ইন্টারনাল স্টাডিতে ইন্টারনাল রিপোর্টিংয়ে ইন্টারনাল সার্ভেতে দেখা গেছে যে ইনস্টাগ্রাম হচ্ছে তিন মেয়েদের ডিপ্রেশনের পেছনে একটা প্রধান ভূমিকা রাখে এবং আত্মহত্যার পেছনে দায়ী অনেকাংশে এবং ফেসবুক এটা জানার পরও এই ইস্যুটাকে অ্যাড্রেস করে নাই নাও এই যে ডিসলাইকে সাথে এগুলো সবই সম্পর্কিত আসতেছে কীভাবে সেটা ডটগুলো কানেক্ট করব আসছে সো এই এই কারণে ফেসবুক ইতি ইদানিং খুব বিতর্কিত হয়েছে তারপর ক্যাম্প্রিজ অ্যানালিটিক্যাল স্ক্যান্ডালের কারণে মারাত্মক একটা চাপে পড়ছিল তারপর টু থাউজেন্ড সিক্সটিন ইলেকশানে ফেসবুকের কারণে হচ্ছে রাশা হচ্ছে টার্গেটেড অ্যাড দিছে সেটার কারণে আমেরিকার ডেমোক্রেসি তাদের স্ট্যান্ডার্ড আর কি আমেরিকার ডেমোক্রেসির ডেমোক্রেসি নড়ে গেছে বাংলাদেশে তো ভোটই হয় না ওই স্ট্যান্ডার্ডে না ওই জনগণকে হইতেছে অ্যাড দেখে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে জনগণের মেন্টালিটি রাশিয়ান গভর্নমেন্ট তাতেই আমেরিকার গণতন্ত্র হইতেছে দুর্বল হয়ে গেছে ভিত্তি সো সেটা আমেরিকানা সহজভাবে নিতে যাচ্ছে না সো সো যেই কথাটা বললাম যেই এইটা বিভিন্ন সময় আমি লিখছি বা টুকটাক আলোচনা করছি এই যেটা বোঝার যে জিনিসটা যে সারা পৃথিবীর সরকারগুলো ফেসবুকে চাপে রাখার চেষ্টা করছে ফেসবুক পাত্তা না দিয়ে পারছে কিন্তু আমেরিকার সরকার চাপ দেওয়া শুরু করলে ফেসবুক পাত্তা না দিয়ে পারবে না এই ব্যবসা করতে হলে এবং ব্যবসা করতে হলে পৃথিবীতে আমেরিকাতে ফেসবুকে ব্যবসা করতে হবে অন্য যে কোনো দেশে গেলে প্রথম দিনই ফেসবুক বন্ধ করে দিবে যেটা সবসময় বললে পৃথিবীর মোটামুটি সব দেশেই সূর্যতান্ত্রিক টাইপের সো ব্যবসা করার জন্য পৃথিবীতে সবচেয়ে সেফ জায়গা হচ্ছে আমেরিকা সো আমেরিকার সরকারের উপর থেকে যদি চাপ আসে তাহলে ফেসবুক ইউটিউবেদের ফিউচার খুবই খারাপ এবং ইউটিউব কিন্তু এই যে এখনকার সব ভিডিওতে আপনারা যারা ক্রিয়েটর তারা জানে আপনারা দর্শকদের এন্ডে আইগজ জানার কোনো উপায় নাই যেমন ইউটিউব কিটস কিন্তু একটা চালু করছে ইউটিউব ইউটিউব আমরা তো একটা ইউটিউব একটা ইউটিউব কিটস আলাদা সো এগুলো নিয়েও ইউটিউব মারাত্মক চাপে পড়ছে সরকারের তরফ থেকে যে হঠাৎ করে একটা ভিডিও প্লে হয়ে গেল যেটার মধ্যে অ্যাডাল্ট কন্টেন্ট আছে ইউটিউবের সামনে বাচ্চা বসে আছে রাইট সো এইসব কারণ এখন টিভিতে তো আপনি ইয়ে প্রসেস আছে কি বলে সেন্সরশিপ আছে স্ক্রিনিং প্রসেস আছে চাইলে যে কোনো একটা কিছু হুট করে স্ক্রিনে চলে আসতে পারবে না রাইট ইউটিউবে তো সেটা সম্ভব একটা কিছু ক্লিক করলেন ধুপ করে ভিডিওতে একটাকে সো এইসব কারণে সরকারের উপর থেকে ইউটিউবে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে মাঝখানে মারাত্মক চাপে গেছে তারপর ইউটিউব কি চালু হয়েছে তারপর এখন প্রত্যেকটা ভিডিওতে ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার একটা অপশন আসে যেটা এটা কোনো বাচ্চাদের কোনো ম্যাটেরিয়াল আছে কি না এখানে বা এখানে এমন কিছু কি কিনা যেটা দেখে বাচ্চার আগ্রহী হবে যদি বাচ্চার আগ্রহ হয় আগ্রহী হয় এরকম কোনো ম্যাটেরিয়াল থাকে সেটা আপনাকে ডিসক্লোজ করতে হবে সেটা কি ইউটিউব তাদের অ্যালগোরি অনুযায়ী অন্য ক্যাটাগরিতে ফেলে দেবে সো পৃথিবীতে হাজার এত ক্যাটাগরি আছে তার মধ্যে আপনি ভিডিও আপলোড দিলে শুধু এটা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করা হয়েছে কি হয় না এরকম একটা অপশন আসবে এত 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 কিছু থাকতে পৃথিবীতে শুধু এই জিনিসটা জিজ্ঞেস করে ইউটিউব কেন বুঝতেছেন জিনিসটার ক্যাভিট এবং সিরিয়াসনেস কারণ সরকার দিছে ধাক্কা আর কি তাদেরকে সো এই চাপগুলা সোশ্যাল মিডিয়ার উপর দিনকে দিন বাড়তেছে এবং ইম্পর্টেন্টলি যেটা বললাম আমেরিকান সরকারের উপর থেকে বাড়তেছে রাইট সো যেই কারণে তারা এখন একটু নাজুক পরিস্থিতিতে আসে অন টপ অফ দ্যাট এই ক্যাপিটাল হিল আয়তটা হওয়ার পর সব কিছু মিলে আমি জাস্ট আপনাদেরকে আমি বলতেছি যে কী কারণে আমি ওই কমেন্টটা করছি বা আমি মনে করি বা বা আমি মনে করি যে এই ডিসলাইক বাটন উঠে যাওয়া ওইগুলো কী কারণে হচ্ছে সো এইসব কারণে সোশ্যাল হারমোনি বিনষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো নিয়ে আর হিয়ারিং হচ্ছে কংগ্রেসে জাকারবার ডাক পাচ্ছে এরা ডাক পাচ্ছে সকলে ডাক পাচ্ছে সো একটা চাপে আছে সোশ্যাল মিডিয়া রাইট সো এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে যে দে টু যে সোশ্যাল মিডিয়ার কারণে আসলেই হচ্ছে সমাজে যেমন ফেসবুক যে জিনিসটা ইন্টারনাল রিপোর্টিং থেকে বেরোয়ছে তাদের যে ডিপ্রেশনের কারণ ইনস্টাগ্রাম যেটা আমরা অলরেডি জানি কারণ ফেসবুকের আগে অনেক স্টাডি হয়েছে সেগুলো নিয়ে আমি অনেক আলোচনা করছি এপিসোডে যে ইনস্টাগ্রামে এসে আজকালকার তরুণ প্রজন্মেরা ডিপ্রেসড ফেসবুকে এসে এইসব ডিপ্রেশনের পাতা দেওয়া যাবে না কোটি কোটি পর্ব করে সেগুলো নিয়ে তো সেটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ থেকে বের হয়ে আসছে ফাইন্ডিং থেকে দেখা গেলো ফেসবুকের ইন্টারনাল রিসার্চ থেকেও সেটা বের হয়ে আসছে এবং ফেসবুকে এরকম অনেক রিসার্চ করছে মাঝখানে একটা খুবই বিতর্কিত রিসার্চ করছে যে মানুষের হোম পেজে হচ্ছে টার্গেটেড টাইপের কন্টেন্ট দিলে যে এই টাইপের কন্টেন্ট দিলে মানুষের মুড কন্ট্রোল করতে পারে কিনা ফেসবুক রাইট যেমন একজন লোকের হোম পেজে সব হইতেছে সেট স্যাড টাইপের কন্টেন্ট দিল ফেসবুক ইচ্ছাকৃতভাবে তারপর দেখলো যে সেই লোকের মুড স্যাড হয়েছে কিনা দেখা গেলো হয়তো আইডোনা ওই কিছুক্ষণ পর ওই লোক একটা স্যাড গান পোস্ট করছে মানে তার মুড ডাউন হয়ে গেছে সো এই টাইপের একটা মানে কনফিডেন্সিয়াল একটা ইয়ে করছিলো একটা কি বলে টেস্ট নাইটাকে কি বলে এক্সপেরিমেন্ট ফেসবুক করছিলো যেটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে সো এরকম নানান এক্সপেরিমেন্ট করে ফেসবুক ইউটিউব তাদের কাছে ডেটা ইজ এভরিথিং ডেটার মতো পাওয়ারফুল জিনিস পৃথিবীতে নাই এটা ইন্টারেস্টিং টপিক সেখানে ঢুকতে যা ঢুকব না কিন্তু ডেইটা থাকলে আপনি হচ্ছে ক্রীড়া নক আপনি হচ্ছে খেলার পুতুল আপনার ব্যাপারে যত ডেটা আছে আপনি তত ভালো নাড়বো সো এই টেক জায়েন্টগুলোর হাতে ফেসবুক ইউটিউব গুগল এত ডেটা আছে আমাদের লাইফের ব্যাপারে চাইলে তারা আমাকে পুতুলের মতো নাড়তে পারবে আমাদের মুড ফেসবুক তো একটা এক্সপেরিমেন্ট করছে মুডটা আমাদের ভালো খারাপ করতে পারে কিনা আরও কত কিছু করতে পারবে সো তাদের কাছে এত ডেটা তারা এত ডেটা অ্যানালিসিস করে তারা খুব ভালো করে জানে আমরা আমরা যেগুলো জানি না সেগুলো তারা জানে যে তাদের কি পরিমাণ প্রভাব সমাজে তাদের কি পরিমাণ প্রভাব মানুষের লাইফে পজিটিভ নেগেটিভ দুইটাই সো এই সব কিছু মিলে ফেসবুক ইউটিউব তারা এগুলো অ্যাড্রেস করতো না করতো না এখন করতেছে তারা ভালো মানুষ দেখে করতেছে না তারা চাপে পড়ে সরকার নানান দিক থেকে সো আমার ধারণা এই কারণে ডিসলাইক বাটনটা তারা তুলে দিচ্ছে যে যেহেতু বা এইসব ফেসবুক ইউটিউবে গোলে এখন কনসপেরেসি থ্রুয়ের আখড়া হয়ে গেছে ঘৃণা হিংসাবিদদের ছড়ানোর আখড়া হয়ে গেছে এইসব কারণে তারা হচ্ছে আমার মনে হচ্ছে যে ওই জিনিসটা নাও ইউটিউব আমি বলতেছি ফেসবুক ইউটিউব ইউটিউবেটার যে এটা ব্যাখ্যা দিছে তারা বলতেছে যে যে এটা হচ্ছে এই এইটাই বলছে যে এইটার কারণে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে টিপ্রেসড হয়ে যায় যখন এরকম প্রচুর নাও ওয়েল এটা ইয়েস অ্যান্ড নো আমি এটার সাথে একমত এবং তাই বলে কি এটা ডিসলাইক বটন তুলে দিতে হবে সেটা ব্যাপারটা যে হ্যাঁ ডিসলাইক দিলে আমার ভিডিও তো যখন ডিসলাইক আসে আমার কি বিরক্ত লাগে না অতি অবশ্যই বিরক্ত লাগে আমার কোনো কে যেন একটা আছে সে আমার নোটিফিকেশান অন করে রাখছে ভিডিও আপলোড দিলে সবার আগে ডিসলাইক সে জেগে থাকলে অ্যাক্সেস থাকলে সে ডিসলাইক দেবে আমার যত চ্যানেল আছে সবগুলোতে গিয়ে গিয়ে ডিসলাইক দিয়ে আসে সে সো আমি তো খুঁজতেছি কে সে সেই পদ্মাইশকে পাইলে তো আমি জানতে চাই এই পদ্মাইশটাকে বাট দ্যাটস ইট ডিসলাইক মানুষকে ডিসলাইক দিবে না দিলে দিই আস কী আসছে গেছে আমার রাইট কিন্তু সবাই কিন্তু এভাবে চিন্তা করে না সত্যিকার অর্থে মানুষ আছে তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে ফেসবুকে এসে অন্য লাইফ স্টাইল দেখে ইউটিউবে অন্য লাইফ স্টাইল দেখে ও ডিসলাইক কাউন্ট দেখে ডিপ্রেসড হয়ে যাচ্ছে এরকম মানুষ আছে সত্যি এটা মিথ্যা না সো এবং যে কথাটা বললাম এটা আমরা যদি বা না জানি আমাদের চেয়ে বেশি জানে ফেসবুক ইউটিউবে এটা কতটুকু সত্য কতটুকু সত্য না থ্রু ডেটা হ্যাঁ স্ট্যাটিস্টিক্স সো সো ইউটিউবে আর কিউ করতেছে যে এটা ডিপ্রেস করে কন্টেন্ট ক্রিয়েটারদের অনেকে সো তারা এটা এই জন্য সরাই নিচ্ছে আরেকটা আরগেউ করতেছে যে যে এই ডিসলাইক হচ্ছে অনেকে খুব টার্গেটেড ডিসলাইক দেয় মানে কাউকে ইয়ে করার জন্য যে ও মুখের কন্টেন্ট ভালো লাগে না হু তাই থুমায় গিয়ে ডিসলাইক যেটা হয় যেটা যেমন ফেসবুকে হুদাই রিপোর্টিং এখন আমরা তো মাঝে মধ্যে মনে হয় যে ফেসবুক রিপোর্টিং অপশনটা তুলে দিই কারণ এটা মিস ইউজ করে মানুষজন হুদাই রিপোর্টিং করে প্রোফাইল খেয়ে দিচ্ছে পোস্ট খেয়ে দিচ্ছে একইভাবে ভিডিও ডিসলাইক অকারণে আরে পছন্দ হয় না এই হুদাই গিয়ে ডিসলাইক দিচ্ছে সমান হারে গণহারে কিন্তু এটা এটা ডিসলাইক বাটন তুলে দেওয়ার জন্য যথেষ্ট স্ট্রং কারণ না আমার দৃষ্টিতে না কারো দৃষ্টিতে হওয়ার কোনো সুযোগ আমি দেখি না সো আমার যেটা মনে হয় যে কারণে সে এতক্ষণ ধরে যে লম্বা আলাপটা করলাম যে বাস্তবতা প্রেক্ষাপট তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে পৃথিবীতে এবং সরকারগুলার চাপ এই সব কিছুর মুখে ওরা সোশ্যাল মিডিয়া মিডিয়া তার একটু হারমোনি ফিরে আনার জন্য এই কাজগুলো করতেছে বলে আমার ধারণা এবং আমি এই যে একটা ফেসবুক পোস্টে বিশাল লম্বা অপেক্ষা করছিলাম প্রায় বছর খানেক আগে যে আপনারা আগামী কত বছরের চ্যালেঞ্জ দিছিলাম আমার মনে হয় দশ বছর চ্যালেঞ্জ দিয়েছি যে আগামী দশ বছরের মধ্যে আপনারা ফেসবুক অ্যাজ উই নো ইট এটা এক্সিস্ট করবে না তো ওই কারণে বলছি রুল টুল চেঞ্জ করে আগাম আসা সব এই ফেসবুকে ইউটিউবে থাকবে না রুল টুল চেঞ্জ করে গেলে চেহারাই চেঞ্জ হয়ে যাবে বাইট সো অনেকটা সেটা ডিসলাইক ছিল সেই ইউটিউবের জন্মলগ্ন থেকে ডিসলাইক ছিল সেটা ওরা তুলে দিচ্ছে নাও ডিসলাইকের ইউটিলিটি যে ছিল না তা কিন্তু না ডিসলাইক খুবই একটা পাওয়ারফুল এবং ইউজফুল জিনিস যে আমরা একটা ভিডিওতে ঢুকে সেই ভিডিওটাতে ঢুকে যদি প্রচুর ডিসলাইক দেখি আমরা একটা টিউটোরিয়াল দেখতে ঢুকলাম মনে করেন প্রচুর ডিসলাইক দেখলে যে হ্যাঁ হি ডিড নট ডু এ গুড জব এট এক্সপ্লেনিং হোয়াটভার হি ওয়াজ ট্রাইন টু এক্সপ্লেন সো আমরা ভিডিওটা ঢুকে ডিসলাইক দেখলে আমরা না এই টিউটোরিয়াল দেখবো না এবং কোনো কন্টেন্ট এরকম ধরেন যে ইনফ্যাক্ট অ্যাজ এ ম্যাটার অফ্যাক্ট খুব মজার মজার ব্যাপার হচ্ছে ইউটিউব যে ভিডিওতে এক্সপ্লেন করছে যে তারা ডিসলাইক তুলে দিচ্ছে এই ভিডিওটাই হচ্ছে রে রেশিউড হয়েছে রেশিউট মানে লাইক হচ্ছে ডিসলাইক বেশি পড়ছে চোদ্দোকে দেখলাম লাইক ডিসলাইক দেখলাম প্রায় দেড়শোকে এটা হচ্ছে মানুষের মত মত প্রকাশের একেবারে খুবই একটা সবচেয়েতে নিরূহ রাস্তা ডিসলাইক দেয়া কারও তাতে কিচ্ছু হচ্ছে না কিন্তু মানুষ তাদের ডিসঅ্যাপ্রুভাল শো করতে পারতেছে এবং অ্যাগেন যেটা বললাম যে ইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে অডিয়েন্সে তাদের জন্য এটা একটা হেল্পফুল ইনফরমেশন হইতে পারে যে এই কন্টেন্টের পিছনে আমি তাহলে সময় নষ্ট করবো না এটা ইউটিউব অ্যাক্নোলজ করছে তারাও এটা বলছে যে হ্যাঁ এইটা থাকলে মানুষ এই ভিডিও ডিসলাইক দিয়ে জাজ করতে পারতো যার কোয়ালিটি কেমন কিন্তু ইউটিউবের দাবি আই টু টুয়ার ফলস বাট আমি মানে হুদাই সব কিছু ফলসফল আমার তথ্য প্রমাণ ভিত্তি ইন্ডিকেশন ছাড়া আমি থিওরি দিতে আমি রাজি না নারাজ ইউটিউব দাবি করতেছে যে তারা তাদের ডেটা দেখছে রিসার্চ রিসার্চ রেজাল্ট তাদেরকে ইন্ডিকেট করছে যে ডিসলাইকের সংখ্যা দিয়ে সাধারণত অডিয়েন্স হচ্ছে ইয়ে হয় না মানে ডিসকারেক্ট হয় না ডিসলাইক থাকলেও অডিয়েন্স দেখে এটা নানানভাবে ওরা ইউটিউব ম্যানিপুলেট করে রিসার্চ করে তারা এই কনক্লুশনে পৌঁছেছে যে ডিসলাইক ও ডিসলাইক অ্যাভেলেবেল থাকুক বা না থাকুক তাতে করে মানুষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয় না অ্যাগেন আমি যেটা বললাম এটা ইউটিউব মিথ্যা কথা বলতেছে এই দাবি করার কোনো ভিত্তি আমার নাই এবং আমি অনেস্টলি মনেও করি না ইউটিউব মিথ্যা কথা বলতেছে তবে সেটার একটা পসিবল ব্যাখ্যা আমার কাছে আছে যদি এটা সত্য হয়ে থাকে তাদের দাবি উইচ আই থিঙ্ক ইজ ইট ইজ সেটা হচ্ছে যে যে মানে যেটাতে প্রচুর ডিসলাইক হয় মানুষ কিন্তু একটা আগ্রহ হয় যে এটার মধ্যে এত ডিসলাইক কেন কী আছে এটার মধ্যে একটু দেখি সো আমার ধারণা এই কারণে আলটিমেটলি ওইটা একটা যেরকম আমরা হিরো আলমকে দেখি কেন হিরো আলমের গান কেন শুনি আমরা খুব মজা সময় কাটে না ফান হিসেবে দেখি সো ব্যাপারটা আমার কাছে মনে হয় ওইরকম যে যখন প্রচুরভাবে রিসিউট হয়ে যায় অনেক ডিসলাইক হয়ে যায় তখন মানুষ কিউরিয়াস ফিল করে যে কী কারণে এত ডিসলাইক পাইলো সো এই কারণে হয়তো আলটিমেটলি এটা ইয়ে হয়ে যায় আর কি স্কেলটা হচ্ছে আবার ব্যালেন্সড হয়ে যায় আমার ধারণা এই জন্য আমি শিওর ইউটিউবের কাছে ডিটেলস ডেটা আছে তারা কনক্লুড করতে পারে মোর ওয়াইজলি এবং মোর ইনফর্মড ওয়েতে যে কী কারণে এরকম হয় এখন কথা হচ্ছে যে ইউটিউব ফেসবুক তারা মানুষের ভালোর জন্য এগুলো করতেছে কিনা এটা একটা ইম্পর্ট্যান্ট লাস্টে এখানে সে আলাপটা শেষ করে কারণ এগুলো অনেক লম্বা ছোড় আলাপ আরেক দিকে চলে যাব আই থিংক সো ফর এ সেকেন্ড রাইট তারা হচ্ছে তাদের ব্যবসার জন্য যা করণীয় তারা তো মানুষকে এঙ্গেজ করার জন্য তাদের প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক খুব ভালো করে জানে যে কীভাবে তাদের অ্যালগোরিম দাঁড় করাইলে মানুষ মোর এঙ্গেজড হবে এবং মানুষ যত এঙ্গেজড হয় তাদের তত সোশ্যাল মিডিয়াতে যত সময় নষ্ট এটা হেলথি না মানুষের মেন্টাল হেলথের জন্য হেলথি না এটা ইউটিউব ফেসবুক তাদের ইন্টারনাল স্টাডিতে বের হয়ে আসছে সো তারা যদি মানুষের জন্য কেয়ার করতো তাহলে তো তারা এমনভাবে অ্যালগোরিদম সাজাইতো না যেটা মানুষকে চুম্বুকের মতো আটকায় রাখে কিন্তু তারা তো সেটা করতেছে অ্যাডভার্টাইজ পাওয়ার জন্য অ্যাডভার্টাইজারদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য পাওয়ার জন্য আর কি খাওয়া বলতে সো না তারা মানুষের কি ভালো মেন্টাল হেলথ ওয়েলবিং হারমোনিগুলো নিয়ে কেয়ার করে না ওই যেটা আমি বললাম যে সরকারগুলোর দিক থেকে ট্যাঁসা ইয়ে খাওয়ায় চাপ খাওয়ায় এখন বাধ্য হয়ে এইগুলো করতে এদিকে যাইতে বাধ্য হচ্ছে নাইলে ওরা আরও চুম্বকের মতো আটকায়ত মানুষকে এবং এই যে ফেসবুক কিন্তু আগে এত এমন ছিল না যে আপনি একটা কন্টেন্ট ইউটিউবে তো আগে এমন ছিল না ইউটিউব মোস্ট বার ছিল অনেকটাই কিন্তু এই ফেসবুক তেমন ছিলই না যে আমি একটা ভিডিও দেখলাম সেটার রিলেটেড ওই সাজেশন আসবে এই করবে সেই করবে আমার ওয়ালে শুধুমাত্র আমার হোম পেজে শুধুমাত্র আমার ইন্টারাকশানের ভিত্তিতে কাস্টমাইজড কন্টেন্ট আসবে এরকম তাকে ছিল না আগে আমি হোমে ঢুকতাম এই টাইমের মধ্যে যা যত পোস্ট হয়েছে সবগুলো টাইমলি ম্যানারে আসতো টাইমলি ফ্যাশান আসতো এখন কিন্তু টাইমলি ফ্যাশন আসে না এখন এই মাত্র যে পোস্ট দিছে সেই পোস্টটা আমার সামনে আসবে না দশ ঘন্টা আগে যে পোস্ট দিছে সেই পোস্টটা আমার সামনে আসবে কেন কারণ আমার কী বলে আবার আমার ইন্টারেস্ট রুচি আগ্রহ এগুলো দিয়ে ওরা কাস্টমার তো এটা দিয়ে ওরা করতেছে কি তার মানে কি আমি যে টাইপের জিনিস আগ্রহী ওগুলাই আমাকে বারবার করে ফিট করতেছে যে কারণে আমি আর উঠতে পারতেছি না সো আমি পার্সোনালি এটা চাই না আমার ইন্টারেস্ট তোমার আমার ইন্টারেস্ট নিয়ে গবেষণা করে আমাকে সারাদিন আমার ইন্টারেস্ট জিনিস দেওয়ার দরকার নাই তুমি আমার কথা হচ্ছে র্যান্ডমলি আগের মতো যা টাইমলি যেটা আসা সব চলে আসবে আমার আমি সেখান থেকে যেটা ইন্টারেস্ট হবে আমি পিক করবো ইন্টারেস্ট না হলে আমি স্কিপ করে চলে যাবো আমাকে যদি এমন অপশনই স্কিপের অপশনই দেওয়া না হয় এমনভাবে সব দেওয়া হয় যেগুলো আমি স্কিপ করতে পারবো না ফেসবুক ইউটিউব জানে তাইলে তো এটা সো যেটা বললাম সো তারা খুব ভালো করে জানে যে এই যেরকম একটা অ্যাডিকশান তৈরি হয়েছে এবং যে তৈরি করছে এটা তারা তৈরি করছে একেবারে ম্যানুফ্যাকচার একটা সমস্যা তৈরি করছে সো না তারা আমাদের জন্য কেয়ার করে না তারা সরকারের চাপ না থাকলে আরও ভালো করে অ্যালগোরিদমকে আরও ভালো করে একেবারে এখন তো আবার মেশিন লার্নিং টার্নিং ফেসবুকের এআই টিআই উন্নত করতেছে প্রতি বছর বছর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ফেসবুকের এআই তো রিসেন্টলি আরও উন্নতি উন্নতি করছে শুধু এইসব কারণে কীভাবে টার্গেট করা যায় মানুষকে মানুষের ইন্টারেস্টকে কীভাবে ইয়ে করা যায় টার্গেটেড অ্যাড দেওয়ার জন্য অ্যাট দ্যান্ড অফ দ্য দ্যগুলো করা রাইট সো এরা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতেছে মানুষকে এঙ্গেজ করার জন্য মানুষকে আটকায় রাখার জন্যে সো তারা ডিসলাইক বাটন আমার জন্য তুলে জানে আপনার জন্য তুলে দেয় আমাদের ওয়েলবিংয়ের জন্য তুলে জানায় তারা তুলে দিছে আমার থিওরি এটা আমার বিশ্বাস এবং আমার বিশ্বাস যে এটা একটা ইনফর্মেড এবং ওয়েল ইনফর্মেড এবং কী বলবো লাইক ওয়াইল্ড থিওরি নাকি আমি আমার মনে হয় যে এই কারণে দিচ্ছে তো এনিওয়েজ এতদিনের আমাদের প্রিয় ডিসলাইক বাটন উঠে যাচ্ছে এখনও উপরে উঠে যায় নাই এখন অনেক ভিডিওতে আমি দেখি ডিসলাইক কাউন্ট দেখায় আমার ধারণা ইন ফেজ তুলে দিবে কারণ সাধারণত এগুলো সবসময় করে ইউটিউব ফেসবুক এরা ফেজ আউট করে আস্তে আস্তে কোনো একটা ফিচার চেঞ্জ করলে প্রথম কিছু মানুষ সেটা দেখতে শুরু করে তারপর কিছু মানুষ দেখতে শুরু করে তারপর আস্তে আস্তে ফেজ আউট করে ইন মাই তো আমার মনে হচ্ছে এই জিনিসটা ওরা আস্তে আস্তে করে ফেজ আউট করবে যেহেতু ঘোষণা দিয়ে দিছে তার মানে এটা হবে এবং লাইক এ স্যার আমি কিছু ভিডিওতে দেখছি ডিসলাইক কাউন্ট দেখাচ্ছে না আবার কিছু ভিডিওতে দেখতেছি দেখাচ্ছে সো মেবি আমি কোন প্রোফাইল দিয়ে তখন লগ ইন করা ছিলাম সেই কারণে হইতে পারে ইন্টারেস্টিং ব্যাপার এখন থেকে আমার ভিডিও আর ডিসলাইক করার কোনো রাস্তা নেই খালি লাইক হবে খালি লাইক খালি ইয়াস স্যার ওই সমত ভাই খালি সম্মত ভাই এখন থেকে